بے خبر مسلمان بے خبر مسلمان بے خبر مسلمان ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন এটার কারণে আপনার আমলনামাতে একটা সওয়াব লেখা হবে সওয়াবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাহ তরক হয়ে গেল এইজন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা সুন্নাহ ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপর দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াত্তালাতিল উরু ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এটা হলো দোয়া যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়াত্তালাতিল উরু আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এবং এই রোজার বিনিময়ে আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাহ তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়ব যাহাবাজ জামা ওয়াত্তালাতিল উরু ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ ইফতারের শুরুতে খেজুর দ্বারা ইফতার করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দ্বারা ইফতার শুরু করা সুন্নাহ আপনার সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই সব আপনি খাবেন যত কিছু আছে আপনি সারাদিন খুবই ক্লান্ত পিপাসার্ত সামনে এক গ্লাস ঠান্ডা শরবতও আছে সেটাও আপনি খাবেন তবে এক লুকমা হলো আগে আপনি খেজুর দ্বারা শুরু করেন এটাই সুন্নাহ এটাই হলো আপনার জন্য উত্তম হবে যদি খেজুর যদি আপনার না থাকে কারো যদি ইফতারের সময় খেজুর না থাকে অ্যাভেলেবেল তাহলে সে পানি দ্বারা রোজাটাকে ভাঙবে পানি দ্বারা ইফতার শুরু করবে এটাই সুন্নাহ পদ্ধতি তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রে সাহির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছেন সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্নাহ এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আহলে সুন্নাহ জামাতের সকল উলামায়ে কেরামের কবদ্দ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে আমার উম্মত যতদিন তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপরে থাকবে তাড়াতাড়ি ইফতার করা মানে এই নয় যে ইফতারের সময় হওয়ার পূর্বেই ইফতার করে ফেলা ব্যাপারটা এমন নয় বরং ইফতারের সময় হওয়া মাত্র ইফতার করে ফেলা ইফতারের সময় কখন হবে এই সম্পর্কে একজন মুসলমানের জ্ঞান রাখা উচিত যেমন ইফতারের সময় হয়ে গিয়েছে হয়তো কোনো কারণে ইলেকট্রিসিটি নাই কোনো কারণে নেট নাই ডিশ লাইন নাই আপনি আজানের শব্দ শুনতে পাচ্ছেন না অথচ কিন্তু আজান হয়ে গিয়েছে আপনি আজানের শব্দের জন্যই বসে আছেন পাঁচ মিনিট দশ মিনিট লেট করে ফেলছেন এটা কিন্তু আপনার জন্য কল্যাণ নয় বরং আপনার ইফতার কখন সময় হয় আপনার ঘড়ির একটা জাস্ট টাইম থাকবে ঘড়িটা টাইম যেন অ্যাকুরেট থাকে এবং টাইম হওয়া মাত্র আপনি ইফতার করে ফেলবেন